নামটা যদি একটু বলেন। অপর্ণা মাইতি। অপর্ণা মাইতি, আপনার কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ। আর কিছু বলতে চাও? আমি তোমাদের সবার কাছে হাত জোড় করে চাইছি আমার চিকিৎসার জন্য। আমাকে কিছু সাহায্য করো। আমার এই ছোট্ট ছেলেটার মুখের দিক তাকে তোমরা কিছু আমাকে সাহায্য করো। আমার এই ছোট্ট ছেলেটার জন্য আমাকে বাঁচতে সুযোগ করে দাও, বাঁচার সুযোগ করে দাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সোনু, আর সোনু সংসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালো আছি। মানে বিন্দাস অবতরা আজকে বলতে পারছি না। আর ভিডিওটা যারা প্রথমে মানে দেখেছো, যে ছোটো কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো অনুগ্রহ করবো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা ওয়াচ দাও, দিলে বুঝতে পারবে যে কী কারণে আজকে আমি তোমাদের সঙ্গে মানে ভিডিওটা শেয়ার করছি। আর বলতে পারো আজকে এটা হচ্ছে আমার একটা মানে খুব 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 রিকোয়েস্ট একটা ভিডিও তোমাদের কাছে। আমি মানে খুব রিকোয়েস্ট করছি, মানে আমার 5135 জন মেম্বারের কাছে যে রিকোয়েস্টটা নিয়ে এসেছি তোমাদের কাছে, সেটা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো খুব হেল্প দরকার তোমাদের, কারণ তোমাদের একটা ছোট হেল্প একজনের প্রাণ বাঁচাতে পারে, একজনের বাড়ির মানে বউকে বাঁচাতে পারে, একজন বাড়ির মেয়েকে বাঁচাতে পারে, একজনের মাকে বাঁচাতে পারে, আর একজনের স্ত্রীকে বাঁচাতে পারে। তো মানে কি, কালকে একজন আমাকে একটা জিনিস শেয়ার করেছিল, মানে এই যে ভিডিওটা যেটা মানে আমি দেখে এটা করছি, ভিডিওটা তো করছি, তো ওটা প্রথমে করেছিল হচ্ছে আমার যেটা দেখা সেটা হচ্ছে কাকুলি, মানে আমাকে যে ভিডিওটা লিঙ্ক পাঠিয়েছিল সেটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড, ও ফেসবুক থেকে নিয়ে আমাকে ওটা পাঠিয়েছে। তো প্রথমে আমি থাম্বনেলে কাকুলি, মানে কাকুলি হচ্ছে আমার একজন ইউটিউব ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড, ওর সঙ্গে খুব ভালো বন্ডিং আমার। তো থাম্বনেলে যখন দেখি যে ওর ছবি দেওয়া, তো আমি ভয় পেয়ে গেছি যে ওর আবার এসব কী, মানে জানতাম যে ওর শরীরটা খারাপ, কিন্তু এই জিনিসটা হঠাৎ করে না মানে কেমন একটা লাগছিল। তো যখন আমি ভিডিওটা ভালোভাবে ওয়াচ করলাম যে কাকলি একজনের হেল্পের জন্য এই ভিডিওটা বানিয়েছে, তো আমাকে যে বন্ধুটা শেয়ার করেছিল, তো সে বলছে তুই কিছু হেল্প কর। এবার আমি বলছি যে মানে কি বলতো, যে একটা বড় সড়ো অ্যামাউন্ট যেটা, সেটা তো আমি মানে দিতে পারবো না, তো যেটা ছোটোখাটো অ্যামাউন্ট যদি পারি তো সেই হেল্পটা করব। আর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা, কারণ তোমরা হচ্ছে তোমরা পারো না এমন কিছু নয়, তোমরা চেষ্টা করলে সব কিছুই করতে পারবে, সব কিছুই, মানে কিছু মানে বলার নেই। তোমরা যদি চেষ্টা করো না, তোমরা পৃথিবীটাকেও জয় করে ফেলতে পারবে এমনই। যেমন আমরা একটা করোনার সময় যখন সবাই যখন একজোট হয়েছিলাম না, তখন করোনা, দেখো করোনা চলে গেছে, তেমনই যদি তোমরা চেষ্টা করো, মানে আমার যে ফ্যামিলি মেম্বার আছে মানে 5135 জন, তো তাদের মধ্যে যদি পাঁচজনও যদি তোমরা সাহায্যের হাত বাড়িয়ে যাও না, তো একটা ফ্যামিলিতে যে কত বড়, কত বড় তোমরা উপকার করবে একটা ফ্যামিলির জন্য, যে কি বলবো, মানে আমি কথাটা তুতলে যাচ্ছি, আমি বলতে পারছি না। তো দেখো তোমরা ডিটেলসে ভিডিওটা দিলে বুঝতে পারবে। নামটা কি আছে? ভিলেজ পোস্ট শিপুর, পিএস এগ্রা, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর। আচ্ছা, উনি হচ্ছেন আপনার স্ত্রী? হ্যাঁ। আপনার স্ত্রীর নামটা কি? অপর্ণা মাইতি। অপর্ণা মাইতি। আচ্ছা, আপনার কি সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা ওর অ্যাকচুয়ালি ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার, মানে কতদিন ধরে ধরা পড়েছে এটা? ৬ মাস। ৬ মাস আগে থেকে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। এর আগে প্রথম মানে কিভাবে হলো, শুরুয়াতটা কিরকম হলো? প্রথমে শ্বাসকষ্ট হতো, শ্বাসকষ্ট হতো, তারপরে কাশি, তারপর আমরা কলকাতায় প্রথমে ডাক্তার দেখাই, পিয়ারলেসে দেখানোর পরে ওখানে কিছু না ধরার পরে উড়িষ্যায় কটকে দেখানো হয়, ওখানেও কিছু ধরতে পারেনি, তারপরে আমরা ভেলোরে নিয়ে যাই। ভেলোরে নিয়ে যাওয়ার পরে আমাদের ওখানে ডায়াগনোসিস করে বলে যে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার কোথায় দেখানো হয়েছে, ডাক্তারবাবু কি বলেছেন? কলকাতায় দেখানো হয়েছে, কটকে দেখানো হয়েছে, ভেলোরে দেখানো হয়েছে। ভেলোরে ধরা পড়েছে, ভেলোরে ধরা পড়েছে। তো আচ্ছা, আপনারা আজকে কোথায় নিয়ে যাবেন? ঠাকুরপুর ক্যান্সার হসপিটালে। আচ্ছা, অ্যাম্বুলেন্সও আমাদের চলে এসেছে। অনিল মাইতি। আচ্ছা, তোমার মাকে নিয়ে তুমি কিছু বলতে চাও? হ্যাঁ। ভিডিওতে কিছু বলতে চাও? বলো তাহলে। আমার মায়ের জন্য, আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা চাইছি। তো এতক্ষণ মানে তোমরা যারা ভিডিওটা দেখলে, তো দেখে নিশ্চয়ই মানে কি অনেকের মনে হয়তো কোশ্চেন হতে পারে যে হয়তো ভিডিওটা ফেক হতে পারে, কিন্তু একটা জিনিস তোমরা দেখো যে বাচ্চা কোনো দিনও মিথ্যা কথা বলতে পারে না। আর তোমরা প্লিজ, আমি জাস্ট শেষমেশ একটাই কথা বলবো যে তোমরা আর কিছু না হোক, এই ছোটো বাচ্চাটার মুখে তোমরা প্লিজ 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 ডোনেট করো। মানে কি হয়তো অ্যামাউন্টের দিক থেকে
তোমরা তো ডোনেট করতে পারছো না বা অ্যামাউন্টের দিক থেকে তোমরা হয়তো কিছু দিতে পারছো না, কিন্তু তোমরা যদি এই ভিডিওটা মানুষ যদি একটা ভিডিও শেয়ার করে না, তো সেটা থেকেও একটা অ্যামাউন্ট পাওয়া যায়, ঠিক আছে? আর ক্যান্সারের অ্যামাউন্ট মানে বুঝতেই পারছো যে কতটা বড় অ্যামাউন্ট। একটা ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গেলে কতটা পরিমাণ টাকার খরচা হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে একটা মানে ক্যান্সারের কতটা মানে খরচা আছে। তো প্লিজ প্লিজ তোমরা যতটা যে যতটা পারো, সেখানে দেখো আমি লিংক দিয়ে দিচ্ছি যেটা ডিসক্রিপশন বক্সে থাকবে, সেটা ফোনপের নাম্বার দিয়ে দিচ্ছি, এসবিআই অ্যাকাউন্টের নাম্বারও দিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ প্লিজ দে তোমরা যে যতটা পারো ততটা প্লিজ মানে ডোনেট করো, ঠিক আছে? আমি নিজের জন্য কিছু চাইছি না, আমি নিজের জন্য বলছি না যে তোমরা ভিডিওটাতে লাইক করো কিছু করো, জাস্ট শেয়ার করে দাও। তোমরা যদি অ্যামাউন্টের দিক থেকে যদি তোমরা কিছু ডোনেট করতে না পারো, তো তুমি ভিডিওটাকে বেশি বেশি করে তোমরা শেয়ার করো, আমরা যদি পারি তো সব কিছুই করতে পারবো, ঠিক আছে? একটা ছোট জিনিস, ঠিক আছে? আমরা যদি এটাকে ভাবি যে না, একটা মাকে তার ছেলের কাছে ফিরিয়ে দেবো বা একটা ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবো, তো প্লিজ 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 তোমরা শেয়ার করো, ঠিক আছে? আর কিছু বলছি না, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি সব কিছু বুঝতে পারবে। আমি মানে বলতে পারছি না, আমার চোখে জল চলে আসছে, কারণ মায়ের থেকে দূরে থাকার কষ্টটা আমি বুঝি, কারণ আমি আমার মাকে ছেড়ে এসেছি, তো জানি মায়ের থেকে। আচ্ছা আপনি বলুন, ডাক্তারবাবু কি বলেছেন? বোন মেরো ট্রান্সফিউশন করতে হবে। আচ্ছা ওনার চিকিৎসার জন্য কত টাকা খরচ? এখন বোন মেরো ট্রান্সফিউশন জন্য প্রায় 25 লক্ষ টাকা। মানে 25 লক্ষ টাকা দিলে কি পুরো রোগ পুরো কি ঠিক হয়ে যাবে? তাই তো বলছে। এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার? এ পর্যন্ত প্রায় 14-15 লাখ টাকা খরচা। 14-15 লাখ টাকা। তো দাদাভাই যেটা বলছে যে 25 লাখ টাকা মানে ক্যান্সারের যে বোন মেরো ট্রান্সফার করতে, ওটা হচ্ছে 25 লাখ টাকা লাগবে, মানে যেটা শুনলাম। তো 25 লাখ টাকা একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে বিশাল বড় একটা অ্যামাউন্ট, আর মানে হঠাৎ করে মানে বের করা আর সম্ভব নয়, কারণ হঠাৎ করে এতগুলো টাকা একজনের যদি মাথার উপরে কেউ ঝাঁপিয়ে দেয়, তো ওটা তো সম্ভব নয়। আর ওনারা যে হেল্প চাইছে, দেখো ওনারা যে হেল্পটা চাইছে ওটা তো কোনো ফুর্তি করার জন্য নয়, ওনারা চাইছেন মানে যাতে তোমরা কিছু কিছু করে হেল্প করো। এবার ওনারা তো এটা বলছেন না যে একজনকেই বেশি 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 করে অ্যামাউন্ট দিতে হবে, মানে ধরো 10,000 5,000 এমন দিতে নয়, তুমি যদি পারো কিছু কিছু ছোটো ছোটো করে কিছু কিছু অ্যামাউন্ট তুমি ডোনেট করো। আর যদি ডোনেট করতে না পারো, তো এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ দেখো 25 লাখে যদি 1 টাকাও করে যদি হয় না, 25 লাখ মানুষ যদি শেয়ার করে, তো অবশ্যই টাকা কালেক্ট হবে। কিন্তু এইসব জিনিস কেউ কোনোদিনও ইন্টারনেটে ভাইরাল করে না, কারণ এইসব জিনিসের প্রতি কারোর কোনো ইন্টারেস্ট নেই। তো আমরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি। নামটা যদি একটু বলেন। অপর্ণা মাইতি। অপর্ণা মাইতি, আপনার কি খুব কষ্ট হচ্ছে? তো ভগবানের উপর ভরসা রাখুন, আর আমার অডিয়েন্স যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই তারা কিছু না কিছু হেল্প করবে। আর তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ তোমরা ভিডিওটা একটু শেয়ার করো, যাতে মানে যাতে উনি পৃথিবীর আলো দেখতে পারেন, স্বাধীনভাবে বেঁচে থাকতে পারেন, ঠিক আছে? তো আর কিছু বলতে চাও? আমি তোমাদের সবার কাছে জোর করে চাইছি আমার চিকিৎসার জন্য আমাকে কিছু সাহায্য করো, আমার ছোট ছেলেটার মুখে দেখতে তোমরা কিছু আমার কিছু আমার এই ছোট্ট ছেলেটার জন্য আমাকে বাঁচতে সুযোগ করে দাও, বাঁচার সুযোগ করে দাও, আমাকে কিছু তোমরা সাহায্য করো, আমাদের সাহায্য করো। তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছিলে শেষ থেকে এখন পর্যন্ত, তো তোমরা যে একটা জিনিস কি লক্ষ্য করেছো, যে বাড়ির ছোট থেকে বড় এবং এমনকি পাড়ার প্রতিটা মানুষের চোখে কিন্তু জল। আর তোমরা পারলেই কিন্তু ওনাদের মুখে হাসি ফোটাতে পারবে। আর একটা জিনিস দেখবে, যদি তোমার আশেপাশের লোক ভালো থাকে না, দেখবে নিজেদের মনটাও ভালো লাগবে। তো এমন মানে কি, একটা পৃথিবীতে টাকা পয়সাটা তো বড় কথা না, পৃথিবীতে হচ্ছে ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আর তোমরা যদি পারো, তো মানে কিছু 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 ডোনেট করে তোমরা কিন্তু একটা মানুষের প্রাণ বাঁচাতে পারবে, অপর্ণাদির প্রাণ বাঁচাতে পারবে, ওই ছেলেটার মুখে কিন্তু হাসি ফোটাতে পারবে, অপর্ণাদির মুখে কিন্তু হাসি ফোটাতে পারবে। তো তোমরা প্লিজ 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 তোমরা যদি অ্যামাউন্ট ডোনেট করতে পারো তো ভালো, আর যদি না পারো তো
ভিডিওটাকে এত এত পরিমাণ শেয়ার করো যে যারা ডোনেট করতে পারবে আর যাদের মানে সামর্থ্য আছে ডোনেট করার, তো তাদের কাছ পর্যন্ত যেন ভিডিওটা পৌঁছে যায়, ঠিক আছে? প্লিজ তোমাদের সবার কাছে অনুরোধ করব, প্লিজ 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 তোমরা দয়া করে ভিডিওটাকে শেয়ার করো। তো এতক্ষণ ভিডিওটা দেখার পর তোমাদের অনেকের মনে হয়তো কোশ্চেন হতে মানে মনে হতে পারে যে ভিডিওটা হয়তো ফেক হতে পারে, কিন্তু তোমাদের যদি তেমন মনে হয় তো আমার ডিসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দেবো, আর যার লিংক দেবো সেটা হচ্ছে মিনময়দা, কারণ মিনময়দা আগে এই ভিডিওটা বানিয়েছেন। আর যেহেতু মিনময়দার বাড়িও ওইখানে এগরার কাছাকাছি, তো আর মিনময়দা ভিডিওটা বানানোর পরে কাকলি বানিয়েছিল, তো আমি কাকলির কাছ থেকে এই ভিডিওর ক্লিপগুলো চেয়েছিলাম, মানে কিছু কিছু ক্লিপ দিয়ে ভিডিওটা বানিয়েছি। তো তোমরা যদি পুরো ডিটেলসে জানতে চাও তো আমি মিনময়দার লিঙ্কটা এখানটায় শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে, তো তোমরা প্লিজ ওখানটায় দেখে নিও। আর যদি তোমাদের মনে হয় যে নিউজটা সঠিক, তো প্লিজ প্লিজ তোমাদেরকে হাত জোড়ো করে অনুগ্রহ মানে কি অনুরোধ করছি, প্লিজ তোমরা ডোনেট করো, তোমাদের যতটা সামর্থ্য তোমরা ততটা দাও, আর যদি সামর্থ্য না থাকে তো প্লিজ এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না, না আজকে তোমাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, না লাইক করতে, না আদার্স কিছু, ঠিক আছে? তো প্লিজ দেখে নিও, আর ফোনপে আদার্স তোমাদের ডোনেশনের ডিটেলস আমি এখানটায় দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা দেখে নিও, প্লিজ চেক আউট করো।